হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। আমার থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি আইভিএক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বর্তমানে তিন ক্যাটাগরির ভিসা ছাড়ছেন, যেমন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রির ভিসা। তো তিন ক্যাটাগরির সেকেন্ড যে স্লট সেটা আজ শেষ হয়েছে। নতুন করে আজ আবারও নোটিশ দিয়েছে নতুন স্লটের। নতুন স্লটের নোটিশটাতে ছিল শুধুমাত্র 12 তারিখ উল্লেখ করা, ঠিক আছে। নোটিশটা ছিল এরকম, পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি হচ্ছে 12/9/2024 তারিখে সকাল 10টা থেকে খোলা হবে, যা মেডিকেল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ক্যাটাগরির জন্য নির্ধারিত। আর জমা নেওয়ার তারিখ হলো 15/9/2024। একটা ব্যাপার কিন্তু উল্লেখ করার মতো বা খেয়াল করার মতো যেটা, সেটা হচ্ছে যে এই তিন ক্যাটাগরি ছাড়া, ঠিক আছে, অন্য কোনো ক্যাটাগরির ভিসা স্লট কিন্তু ছাড়েনি এই মুহূর্তে। আগে স্লটগুলোতে যে ক্যাটাগরি ছিল তিনটা, সেই তিন ক্যাটাগরির ভিসা স্লটে কিন্তু আবারও এই নতুন স্লটে রেখেছে তারা। তো 8/9/10 তারিখের স্লটে যে একটা সমস্যা কমন ছিল সেটা হচ্ছে যে সব পেপার সাবমিট করার পরেও কিন্তু টাকা দিতে পারছিলেন না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছিলেন না। তো এটার জন্য আসলে একটা পরামর্শ থাকবে যেটা অনেকেই ফলো করে বেশ উপকৃত হয়েছেন। তো যাচ্ছি আমি যে আপনাদের সাথে সেটা শেয়ার করি, যে যাদের এরকম স্লটে হচ্ছে টাকা জমা দিতে পারবেন না বা ডেট নিতে পারবেন না, তারা কিন্তু চাইলে ভোট 5টা বা 4টায় ট্রাই করতে পারেন, আবার ট্রাই করতে পারেন রাত 12টার পরে। অনেকেই এই সময়টা ধরে ট্রাই করার পরেই কিন্তু ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, কেননা এই সময়টা সার্ভার কিছুটা ফাঁকা থাকে, বিধায় এই সময়টাতেই আপনারা ট্রাই করলে টাকা জমা দিতে পারবেন এবং ডেট নিতে পারবেন। এরপর যে ব্যাপারটা লক্ষ্য করা গেছে যে গত স্লটগুলিতে যারা ভিসা পেয়েছেন, বিশেষ করে মেডিকেল, হ্যাঁ মেডিকেল ভিসা পেয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কমন একটা ব্যাপার ছিল যে তারা রোগী এবং অ্যাটেন্ডেন্স দুজনের সাথেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পেপারসটা সাবমিট করেছেন, এই জন্যেই তাদের ভিসা কিন্তু ইজিভাবে হয়ে গেছে। লক্ষ্য করা গেছে যে অনেকেই রোগীর সাথে হয়তো বা পুলিশ ক্লিয়ারেন্স দেননি, অ্যাটেন্ডেন্সের সাথে শুধু দিয়েছেন, তাদের ভিসা কিন্তু রিজেক্ট হয়েছে। আবার কেউ অ্যাটেন্ডেন্স ভিসা দেননি বাট রোগীর সাথে ছিল, পুলিশ ক্লিয়ারেন্স সেটাও কিন্তু রিজেক্ট হয়ে গেছে। সো রোগী এবং তার সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবেন বা যাবেন, হ্যাঁ দুজনের পুলিশ ক্লিয়ারেন্সই কিন্তু পেপারসের সাথে সাবমিট করতে হবে। যদি কিছুটা সতর্কতার সাথে আমরা সব পেপারস একুরেটভাবে দেই, ভিসা পাওয়াটা কিন্তু ততটা টাফ একদমই না, ঠিক আছে। আর যমুনার সামনে বা যেসব অনলাইনে সব থেকে আপনারা হচ্ছেন পেপার সাবমিট করছেন, অনেকেই কিন্তু কমপ্লেন করছেন যে সেখানে অনেকেই আছেন যে ডেট ধরে দিবে বা স্লটে যে সার্ভারের জন্য কাজগুলি আটকে ছিল বা হচ্ছিল না সেই টাকাটা জমা দিয়ে দিবেন, এই জন্য তারা কিন্তু বেশ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রসেসিং খরচ বাবদ। এটা অবশ্যই করবেন না, কেননা একমাত্র ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভিএক ছাড়া অন্য কারো হাতেই কিন্তু ডেট বা টাকা নেওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ। সো আপনারা এই ধরনের লোকজনের কাছ থেকে কিছুটা দূরে থাকবেন। আর এই ধরনের একটা নোটিশ কিন্তু আইভিএক সেন্টারও ঝুলিয়ে রাখা হয়েছে। সবশেষ যে আসার কথাটা বলবো সেটা হচ্ছে যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভালো একটা নিউজ পেয়েছি বিশ্বস্ত সূত্রে, যে অক্টোবরের শেষ নাগাদ ট্যুরিস্ট ভিসা ছাড়তে পারে বা সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেশি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।